हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ट्रैवल डायरी ब्लॉग। आशा करी सकले भालो आछेन। आमी शुभश्री, आज आबार आपनादेर सामने नतून आरेकटी भिडियो निये चले एसेछी। आजकेर भिडियोते आमी आपनादेरके बोलबो आपनारा शिलीगुड़ी थेके किभाबे अत्यंत कम खरचे कालिम्पং घुरे आसते पारबेन, आर जारा कलकाता थेके आसबेन तारा कालिम्पং घुरे तार आशेपाशे आरो अनेक जायगा आछे जेखाने आपनारा घुरे आसते पारेन, सेई सम्पर्केई बोलबो। ताहले भिडियोटी शुरू करा जाक। শুরুতেই আমি আপনাদেরকে বলবো আপনারা কালিম্পং কিভাবে আসবেন। আপনারা শিলিগুড়ি থেকে প্রাইভেট গাড়ি বুক করে তো কালিম্পং আসতেই পারবেন, তাছাড়া কালিম্পং আসার জন্য শিলিগুড়ি থেকে অ্যাভেলেবেল বাস পাওয়া যায়, সেই বাস ধরে আপনারা চলে আসুন কালিম্পং, অথবা শিলিগুড়ি পানি ট্যাঙ্কির মোড় থেকে আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন, সেই শেয়ার গাড়িতেও আপনারা কালিম্পং চলে আসতে পারেন। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের দূরত্ব মোটামুটি 66 কিলোমিটার, আসতে সময় লাগে 2 থেকে আড়াই ঘন্টা। এরপর কালিম্পং পৌঁছে আপনারা একটা গাড়ি বুক করে নিন সারাদিন সাইট সিনের জন্য। ছোটো গাড়ি ভাড়া করলে মোটামুটি ভাড়া নেবে 1.5 থেকে 2000 টাকা, আর আপনারা যদি সংখ্যায় বেশি থাকেন তাহলে বড় গাড়ি ভাড়া করতে পারেন, বড় গাড়ি আর একটু বেশি ভাড়া নেবে। এরপর আমি আপনাদেরকে বলবো সাইট সিনে আপনারা কি কি দেখবেন। প্রথমেই আপনারা দেখে নিন গলফ কোর্স। গলফ কোর্স দেখে আপনারা চলে যান মর্গ্যান হাউস দেখতে। এই মর্গ্যান হাউসে আপনারা চাইলে রাত্রিবাসও করতে পারেন, তবে রাত্রিবাস করতে গেলে এখানে অনলাইনে বুকিং করেই আপনাকে আসতে হবে। মর্গ্যান হাউস দেখে আপনারা চলে যান ক্যাকটাস নার্সারি দেখতে। ক্যাকটাস নার্সারিতে আপনারা বিভিন্ন প্রজাতির ক্যাকটাস এখানে দেখতে পাবেন। এখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাসগুলি ঘুরে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেলতে পারবেন। তাছাড়া এখান থেকে পাহাড়ের ভিউও অসাধারণ। এরপরে আপনারা চলে যান দূরবীন মনাস্টারি দেখতে। এই মনাস্টারিটাকে দূরবীন মনাস্টারি বলা হয় কারণ এখান থেকে চারিপাশের ভিউ খুব সুন্দর লাগে এবং গোটা কালিম্পং শহরটিকে দেখতে পাওয়া যায়, তাই এটির এই রকম নামকরণ। পরে আপনারা চলে যেতে পারেন হনুমান টোক দেখতে। এখানে একটি বিশালাকায় হনুমান মূর্তি আছে, বেশ কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই মূর্তির কাছ পর্যন্ত আপনারা যেতে পারবেন। পরে আপনারা চলে যান ডক্টর গ্রাহামস হাউস দেখতে। এখানে ডক্টর গ্রাহামসের নামে আবাসিক স্কুলও আছে। এর পিছনে একটি খুব সুন্দর চার্চ আছে, সেই চার্চটিও আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এরপরে আপনারা চলে যান কালিম্পং সায়েন্স সেন্টার দেখতে। এই সায়েন্স সেন্টারও বেশ কিছুক্ষণ ধরে ঘুরে দেখে নিন এবং তারপর চলে যান কালিম্পংয়ের প্রধান আকর্ষণ ডেলো পার্ক দেখতে। এই ডেলো পার্কেই আপনাদের ম্যাক্সিমাম সময় পার হয়ে যাবে। এখানে অনেক মানুষজন পিকনিক করতেও আসে। এই সমস্ত জায়গাগুলি ঘুরিয়ে গাড়ি আপনাদেরকে বাস স্ট্যান্ডে আবার ড্রপ করে দেবে, সেখানে আপনারা কালিম্পং বাজার থেকে শপিং করে নিতে পারেন। আবার আপনারা সেখান থেকে বাস বা গাড়ি ধরে ফিরে চলে আসুন শিলিগুড়ি। আর যারা 3-4 দিনের ছুটি নিয়ে গেছেন তারা অবশ্যই আশেপাশের অনেক সুন্দর সুন্দর অফবিট জায়গা আছে যেগুলো ঘুরে দেখে নিতে পারেন, যেমন লাভা, লোলেগাঁও, ঋষভ, কোলাখাম, রামধুরা, ইচ্ছাগাঁও, শিলারিগাঁও, এই সমস্ত জায়গাগুলি। এছাড়া যারা আপনারা কালিম্পংয়ে নাইট স্টে করতে চান তারাও এখানে বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে যেন ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।